হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপিটা হলো কুরকুরে মুচমুচে ফুলকপির পাকোড়া। তাহলে চলো রেসিপিটা শুরু করি। আজকে আমি ফুলকপি পাকোড়াটা একটু অন্যরকম ভাবে করব। এই পাকোড়াটা বিকালে চায়ের সাথে কিংবা গরম গরম ডাল ভাতের সাথে হেভি লাগবে খেতে। এখানে আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি আর ফুলকপি ডাঁটাগুলোকে আমি ভালো মতন ছাড়িয়ে নিচ্ছি। ডাঁটাগুলোকে আমি ফেলে দেবো না, এটাকে আমি ভালো করে একটা ঝুড়িতে রেখে দেবো, কারণ এই ডাঁটা দিয়ে আমি একটা রেসিপি তৈরি করব আর এই রেসিপিটা আমি তোমাদের কোনো একদিন শেয়ার করব। তোমরা যদি কেউ ফুলকপি ডাঁটার রেসিপি করে থাকো তো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো আর অনেক 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 শেয়ার করো। এখন আমি ফুলকপিগুলোকে ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি। ফুলকপি আমার কাটা হয়ে গিয়েছে, এখন ফুলকপিগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার ফুলকপি পিসগুলোকে একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিচ্ছি। ফুলকপিটা আমার গ্রেট করা হয়ে গিয়েছে আর এখন আমি গ্রেট করা ফুলকপিটা বড় একটা পাত্রে ঢেলে দিচ্ছি যাতে আমার মাখতে সুবিধা হয়। এখন আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজে 4-5টা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 কাপের মতন ধনে পাতা কুচি, দিচ্ছি 1 টেবিল স্পুন আদা কুচি, 4-5টা কাঁচা লঙ্কা কুচি, আর দিচ্ছি জোয়ান। জোয়ানটাকে আমি হাতের সাহায্যে ভালো করে ঘষে তারপরে জোয়ানটাকে আমি দিচ্ছি। জোয়ানটাকে ঘষে দিলে জোয়ানে যে ফ্লেভারটা হয় সেটা ভালো মতন বেরিয়ে যায়। দিচ্ছি 1 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, সামান্য পরিমাণে চিনি, 1/3 কাপ চালের গুঁড়ো আর 1/2 কাপ বেসন। বেসনটা আমি 1/2 কাপ এখন দিচ্ছি। মাখার পর যদি মনে হয় যে আমার আরো বেসন লাগবে তখন আমি আর একটু অ্যাড করে দেবো। এবার আমি হাতের সাহায্যে ভালো করে সবকিছুকে মাখবো। আমি মাখার সময় কোন রকম জল ইউজ করিনি, কারণ ফুলকপি থেকে অনেকটাই জল বেরিয়েছিল। যদি তোমাদের মনে হয় জল দেওয়ার প্রয়োজন আছে তো জল দিও। মাখতে মাখতে আমার মনে হলো ফুলকপিটা থেকে অনেকটাই জল বেরিয়েছে তো তার জন্য আর একটু বেসনের প্রয়োজন, তো আমি এখানে আর একটু 1/2 কাপের মতন বেসন অ্যাড করে দিয়েছি। আমার মাখা কমপ্লিট। এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে বেশ খানিকটা পরিমাণে মতন রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। যেহেতু পাকোড়াটা ডুবো তেলে ভাজা হবে তার জন্য তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। তেলটা আমার গরম হয়ে গিয়েছে আর ওখান থেকে আমি 1 টেবিল স্পুনের মতন গরম তেল উঠিয়ে নিয়ে মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। গরম তেলটা দিলে পাকোড়াটা মুচমুচে হয়। এবার আমি হাতের সাহায্যে মিশ্রণটাকে গোল গোল আকারে একটা একটা করে গরম তেলে ছেড়ে দিচ্ছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা রাখবো মিডিয়াম। তেলটা আমি খুব একটা বেশি গরম করব না, যখন তেলটা মিডিয়াম গরম হয়ে আসবে তখন আমি পাকোড়াগুলো একটা একটা করে ছেড়ে দেবো। আর তোমরা পাকোড়া শেপ, তোমরা যে যেরকম পাকোড়া শেপ পছন্দ করো সেরকম ভাবে পাকোড়া শেপটা দিতে পারো। পাকোড়ার আমার একটা পিঠ ভালো মতন ভাজা হয়ে গিয়েছে আর একটা পিঠ আমি উল্টে ভালো করে ভেজে নিচ্ছি। পাকোড়াটা আমার ভাজা হয়ে গিয়েছে আর এখন আমি পাকোড়াটাকে উঠিয়ে আলাদা পাত্রে রেখে দিচ্ছি। একই প্রসেসে বাদ বাকি পাকোড়াগুলোও আমি ভেজে নিচ্ছি। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নিও।